নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো কিছু খবর কিন্তু জ্যোতিষশাস্ত্রে উঠে আসতেই থাকে যে কোনো রাশির বিষয়ে। আবারও কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে এই মেষ রাশির জন্য দারুণ একটি খবর আসতে চলেছে, অর্থাৎ মহালয়ার আগেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে। শুক্র ও সূর্য মিলে বিরল সংযোগ তৈরি করছে, যার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু খুলে যাবে। জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান, তাহলে এমন এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা না শুনলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান এবং সংসারের সার্বিক কল্যাণ করতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। মহালয়ার ঠিক আগেই ফাল্গুনী নক্ষত্রে শুক্র ও সূর্যের বিরল সংযোগ হবে। আর দুর্গাপুজোর আগে কি ঘটতে চলেছে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন। অক্টোবর মাসের 2 তারিখে পড়েছে মহালয়া, আর তার আগে বহু বছর পর একটি বিরল সংযোগ দেখা দিতে চলেছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি যেমন প্রচলিত আছে, আবার এদিন দেবী দুর্গার চক্ষুদানও করার কিন্তু নিয়ম আছে। মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। তবে জ্যোতিষ মতে, বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী মহালয়ার আগেই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্র ও সূর্যের বিরল অবস্থান তৈরি হবে, আর তার প্রভাব বহু রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা যাবে। তবে আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই বলবো। দেখুন, জ্যোতিষশাস্ত্রে মহালয়ার গুরুত্ব আপনাদেরকে একটু বলে দিই। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন, শুধুমাত্র কোনো নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। এবং অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন, আর তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। এবং দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা। আর এজন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে, শুভ শক্তির বিজয় হয়। তবে মহালয়া শুভ কেন, জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন। আর এদিন থেকেই মাতৃপক্ষের সূচনা, আর সব অশুভ শক্তির বিনাশ হয়, তাই মহালয়া অত্যন্ত শুভ। এবং দুর্গাপুজো বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। তাছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ হচ্ছে জগৎব্যাপী, এক মহামিলন ক্ষেত্রের ইঙ্গিত দেয়, সেটিকেও কোনোভাবেই অশুভ হতে পারে না জ্যোতিষশাস্ত্র বলছে। তবে মহালয়া রয়েছে এবছর 2 অক্টোবর, অর্থাৎ আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই মা দুর্গার আগমন। আর তার আগে 30 সেপ্টেম্বর রয়েছে শুক্র ও সূর্যের জ্যোতি। আর এই জ্যোতির ফলে মেষ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র বলছে যে বহু বছর পর এমন জ্যোতি, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আসতে চলেছে এই দুটি শুক্র ও সূর্যের জ্যোতি। তবে এর ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে।
তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এবছর আবার মহালয়ার দিন গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই দিন বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে। অর্থাৎ 2 অক্টোবর রাত 9:13 থেকে যা 3 অক্টোবর সকাল 3:17 পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের শুভ প্রভাব কয়েকটি রাশির মানুষের ওপর দেখা যাবে, তবে বিশেষ করে মেষ রাশির উপরেও দেখা যাবে। সূর্যের শুভ প্রভাবের কারণে এই ব্যক্তিদের জন্য উন্নতির দ্বার খুলে যেতে পারে, তারা যে কাজই করবেন সেখানে সাফল্য পেতে পারেন। তবে তারপরেই কিন্তু দুর্গা পুজোর, অর্থাৎ 2 অক্টোবর রয়েছে মহালয়া, আর এই মহালয়ার পরদিনই রয়েছে আবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে শনিদেব প্রবেশ করবেন। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন বলছে জ্যোতিষশাস্ত্র। তবে দেখা যাক যে মহালয়ার পর কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এই সূর্য ও শুক্রের জ্যোতির ফলে। তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, মাতৃপক্ষের সূচনা হয়, আর এই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল, আর এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে তাই অনেক। তবে মহালয়া আগে এই রাশির জাতক জাতিকারদের কীরকম যেতে চলেছে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে শুধুমাত্র। দেখুন, এই মেষ রাশির ব্যক্তি প্রচুর আছে, অর্থাৎ হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই মেষ রাশির ব্যক্তি আছেন। সবাই যদি বলে যে আমি চাকরি করব, সবাই যদি বলে আমি বিজনেস করব, তাহলে সবাই কিন্তু বড়লোক হয়ে যাবে, কিন্তু সবার ভাগ্যে সমান যায় না। অর্থাৎ আপনাকে দেখে যদি কেউ কপি বা ডুপ্লিকেট করার চেষ্টা করে যে আপনি ভালো ব্যবসা করছেন, আপনার হয়তো বন্ধু বা প্রিয়জন আপনাকে দেখে চেষ্টা করলো, কিন্তু তার নাও হতে পারে ব্যবসা, কারণ ভাগ্যে থাকতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্র তাই বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। একজনের ভালো সময় গেলে অন্য একজনের খারাপ সময় যেতে পারে, আবার অন্যদের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে। তবে দেখুন, এই সূর্য ও শুক্রের এই জ্যোতির ফলে কিন্তু যে মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র যে কথাগুলি বলছে আপনাদেরকে জানিয়ে দিই, অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। আপনার আয়ের কিন্তু নতুন সূত্র তৈরি হবে, সেটি যে কোনো দিক থেকে, ব্যবসা, শেয়ার মার্কেট, যে কোনো দিক থেকে হতে পারে, এবং আয় হুহু করে কিন্তু বাড়তে পারে আপনার। আগের থেকে অনেক উন্নতি হবে ব্যবসায়, নতুন কোনো ভালো প্রজেক্ট পেতে পারেন আপনি, আর এই সময় সব কিছু ইতিবাচক হবে আপনার, এবং বিনিয়োগ থেকে লাভ হবে, আটকে থাকা টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন। আর এই সময় আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হবে, এবং দাম্পত্য জীবনে আসবে প্রবল উন্নতি, এবং সমাজে মান সম্মান আপনি প্রতিষ্ঠিত হবে, এবং টাকা সঞ্চয়ও করতে পারবেন, ব্যবসায় কয়েক গুণ লাভ হবে, এবং জীবনে প্রগতির নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদেরকে জানাতে পেরেছি যে শুক্র ও সূর্যের এই জ্যোতির ফলে যে আপনাদের ভাগ্য কিভাবে খুলতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।